রকচটা স্প্যানিশ কোচ জোসেফ গ্যাম্বাও ইস্ট বেঙ্গল কোচ হওয়ার দৌড়ে প্রথম দিকে অনেকটা এগিয়ে থাকলেও তাকে চাইছেন না ক্লাব কর্তারা। সেটা পরিষ্কার করে দেওয়ার পর অন্য ভাবনা ভাবতে হচ্ছে ইনভেস্টর ইমামিকে। ক্লাব কর্তাদের পছন্দ আইএসএল জয়ী নামি কোচ, যার মধ্যে রয়েছে হাবাস এবং সার্জিও লোবেরা। তবে এই দুজনকে ছাড়াও শোনা যাচ্ছে চেন্নাই এনএফসির জার্মান কোচ থমাস বদরিকের নামও। লোবেরা ইতিমধ্যেই একটি ক্লাবের সাথে যুক্ত রয়েছে, ফলে সেই ক্লাব ছেড়ে পুনরায় ভারতে তিনি আসবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু দল গঠনের কথা মাথায় রেখে দ্রুত নতুন কোচ বেছে নিতে চাইছে ম্যানেজমেন্ট। অ্যান্তোনিও লোপেস হাবাস এই মুহূর্তে খালি আছে, ফলে তার পাল্লাও কিন্তু অনেকটাই ভারী। চেন্নাইয়ের কোচ লাল হলুদের প্রস্তাবে রাজি হয়ে চেন্নাই ছেড়ে আসবেন কি না সেটাও ভবিষ্যৎ বলবে। তবে গ্যাম্বাও কোচের দৌড় থেকে সরে যাওয়ার পর হাবাস এবং বাদারিক এই দুই কোচ যে লাল হলুদের কোচ হওয়ার দৌড়ে উপরের দিকেই রয়েছে সেটা কিন্তু বলাই বাহুল্য। তবে সার্জিও লোবেরাও খুব একটা পিছিয়ে নয়।